আসসালামু আলাইকুম সুপ্র আপনারা সবাই অবগত যে আপনাদের সামনাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে তো এই প্রসঙ্গে আমাদের এখানে অষ্টম শ্রেণীর যে বিষয়গুলো লাগবে এটা আমি জাস্ট বলতেছি এখানে তো আমাদের এখানে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে আপনার হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একদম একশো দুই পেজ পর্যন্ত আপনাকে পড়তে হবে এখানে ওকে এটা অবশ্য অনুশীলনী পাঠের আবার ইংরেজি বইয়ের আমাদের এখানে পাঠ্যপুস্তকের শুরু থেকে

ঊনষাট পর্যন্ত পৃষ্ঠা পড়তে হবে ওকে আবার স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনাকে পড়তে হবে শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে শিল্প ও সংস্কৃতিতে জন্য কি আমাদের এখানে শুরু থেকে ঊনষাট পর্যন্ত পড়তে হবে এখানে আবার ইসলামের জন্য ইসলাম শিক্ষার জন্য আমাদের পড়তে হবে শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে এখানে ওকে হিন্দু ধর্ম যারা আছেন হিন্দু ধর্মের জন্য আপনাদের পড়তে হবে শুরু থেকে ঊনষাট পর্যন্ত পড়তে হবে এখানে এবং খ্রিস্টান ধর্ম যারা আছেন তারা হচ্ছে শুরু থেকে একচল্লিশ পৃষ্ঠ পর্যন্ত পড়বেন এবং বৌদ্ধ ধর্মের যারা আছেন তারা হচ্ছে শুরু থেকে উনপঞ্চাশ পর্যন্ত পড়বেন এখানে ওকে এই পড়াগুলো পড়লেই কিন্তু আমরা মোটামুটি এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ তো আর কি বিষয় আদি